আমরা চিকেন কারি রান্না করতে যাচ্ছি। সো আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে চিকেন গুলো এখন ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমরা এখন দারচিনি, এলাচি এবং তেজপাতা গুলো দিয়ে দেবো। এখন আমরা পেঁয়াজ, আদা এবং রসুন গুলো একসাথে ব্লেন্ড করা ছিল, সোটা আমরা এখন অ্যাড করবো কারিতে। আমরা ভাজা মাংসগুলো তোমার সাথে অ্যাড করে নেব। আমরা কাঁচামরিচ 4টা বা 5টা আপনাদের নিজের যা যা ইচ্ছা মতো দিতে পারেন। ওয়েট এখন শেষ এবং আমাদের কারি রেডি হয়েছে দেখতে পাচ্ছি আমরা সবাই। আপনারা চাইলে সবাই বাসায় 30 or 45 মিনিটের মধ্যে একটু চিকেন কারি রান্না করতে পারেন। সো আই হোপ আপনারা সবার ভালো লাগছে আজকের ভিডিওটা। এটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব।